ইতিমধ্যে নরেগা বা মনরেগার টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। আপনি খুব উদ্বিগ্ন, আপনি খুব চিন্তায় আছেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। আজকে ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে পুরোপুরি জানতে পারবেন কিভাবে আপনি ঘরে বসেই এই টাকা ঢুকেছে কিনা আপনি জানতে পারবেন। তার পূর্ণাঙ্গ পদ্ধতি দেখানো হবে, তাই অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথমে আমাদেরকে যে পেজটা ওপেন করতে হবে, আমাদের ল্যাপটপ বা আমাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার, সেখানে আমাদের আসতে হবে এবং সেখানে লিখতে হবে আমাদেরকে জব কার্ড বা নরেগা জব কার্ড, NREGA নরেগা জব কার্ড। এবং এই অপশানটা লেখার পরে আমাদের সামনেই কিন্তু আমাদের একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। প্রথম যে ইন্টারফেসটা দেখতেই পাচ্ছ, এই যে গ্রাম পঞ্চায়েত নরেগা, এখানটাতে আমাদের ক্লিক করতে হবে এবং এই পেজটাতে ক্লিক করলেই আমরা কিন্তু এখানে আর একটা নতুন ইন্টারফেস দেখতে পাচ্ছি। লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ওয়াইজ কত লোক এই টাকা পেয়েছে তার পূর্ণাঙ্গ তথ্য এখানে দেওয়া আছে। আমাদেরকে দ্বিতীয় যে অপশানটা দেওয়া রয়েছে, জেনারেট রিপোর্ট জব কার্ড জব স্লিপ MRS রেজিস্টার পেন্ডিং ওয়ার্কস UC, এই অপশানে ক্লিক করতে হবে এবং এই অপশানে ক্লিক করলে আমাদের সামনে আর একটা নতুন ইন্টারফেস ওপেন হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাজ্যের নাম দেওয়া আছে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা দেখার চেষ্টা করছি অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা, তাই আমাদেরকে যে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করতে হবে। যে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, যেখানে আমি ক্লিক করলাম এবং এই ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবার পর আমাদের সামনে চলে আসছে আরেকটা পেজ। কি দেখতে পাচ্ছি না, রিপোর্ট, অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গলে যে রিপোর্ট কার, অর্থাৎ কারা কারা টাকা পেয়েছে তার সমস্ত ডিটেলস আমাদেরকে এখানে জানতে পারবো। তো প্রথমে আমাদের যে রাজ্যের নাম দেওয়া আছে, তারপরে ফাইন্যান্সিয়াল ইয়ার, কোন ফাইন্যান্সিয়াল ইয়ারে এই টাকা ঢুকেছে আমি জানতে চাইছি। আমি যেহেতু 21-22 ফাইন্যান্সিয়াল ইয়ার জানতে চাইছি, তাই আমি আমি সিলেক্ট করে নিলাম। এবার তারপরে জেলা, এবং ড্রপ ডাউন বক্স থেকে আমাদের জেলার নাম পূর্ব মেদিনীপুর, সেই জেলাটি আমি সিলেক্ট করে নিলাম। ব্লক, ব্লকটা আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এখান থেকে আমার যে ব্লক, সেই ব্লকটা আমি সিলেক্ট করে নিলাম এবং এই ব্লকের অধীনে যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে যা কিছু সমস্ত কিছুই কিন্তু ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে, কোনো কিছু বাইরে থেকে লেখার মতো কোনো অপশান নেই। এবার যে প্রসিড অপশান রয়েছে, প্রসিড অপশানে আমাদের ক্লিক করতে হবে। এই প্রসিড অপশানে ক্লিক করলেই আমাদের সামনে আর একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা এখানে যে বেটকুণ্ডুপ গ্রাম পঞ্চায়েত, এবং এখানে পূর্ণাঙ্গ ডিটেল সব কিছুই দেওয়া আছে। এই পঞ্চায়েতের অধীনে কতজন কাজ করেছে, কি ব্যাপার, কি কি কাজ হয়ে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আমরা প্রথম যে অপশান, যে R1 জব কার্ড রেজিস্ট্রেশন, এই অপশানের অন্তর্গত 7টা অপশান দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7 দেখতেই পাচ্ছ। এই 5 নম্বর অপশান জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার্ড, এখানে আমরা ক্লিক করব। আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হচ্ছে এবং সেখানে দেখানো হচ্ছে প্রত্যেকের নাম, অর্থাৎ আমার এই গ্রাম পঞ্চায়েতে যত লোক অ্যাপ্লাই করেছিল বা যত লোকের জব কার্ড আছে প্রত্যেকের নাম এখানে দেখানো হচ্ছে। আমি যার হয়ে খুঁজছি তার নাম হচ্ছে প্রলয় দাস এবং তার নামটা আমি এখানে খুঁজছি। তো এই দেখতে পাচ্ছ প্রলয় দাস, দেখতে পাচ্ছি আমরা এখানে 36, এবং তার জব কার্ড নাম্বার দেওয়া আছে WB11011002001/123। এই তার জব কার্ড নাম্বার, আমাকে এই যে নাম্বারটা এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে, যেখানে তার পুরো ডিটেলস দেওয়া আছে, তার ব্যাংকের নাম, কোন ব্যাংকে টাকা পায় এবং তার পরিবারের যা তথ্য সব এখানে দেওয়া আছে। এবার আমরা নিচের দিকে যদি আমরা নামি তো দেখতে পাবো যে সে কি পরিমাণ টাকা পেয়েছে এবং গত ফাইন্যান্সিয়াল ইয়ার কত টাকা পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সব টোটাল দেওয়া আছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2021 সাল, এবং এখানে টাকা দেওয়া হয়েছে তাকে, সে 16 দিন কাজ করেছিল এবং তার জন্য টাকা পেয়েছে এবং টাকার পরিমাণ হচ্ছে 3264 টাকা। এটা হচ্ছে তার টাকা পাওয়ার প্রমাণ। তোমরাও কিন্তু তোমাদের অ্যাকাউন্ট চেক এইভাবেই করতে পারো, যে স্টেপটা আমি দেখিয়ে দিলাম এই স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা ইজিলি ঘরে বসে তোমাদের অ্যাকাউন্ট চেক করতে পারো। এবং এই ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে।